প্রথমবার ভারতের মাটিতে মেরামত সুখ হয়ে উঠল বায়ুসেনার হাতে। প্রথমবার সম্পূর্ণভাবে ভারতে মেরামত করা সুখেই তুলে দেওয়া হলো বায়ুসেনার হাতে। শুক্রবার মহারাষ্ট্রের নাসিক জেলার ওঝারে বায়ুসেনার 11 বেজ রিপেয়ার ডিপোতে এক অনুষ্ঠানে এই সুখেই তুলে দেওয়া হয় বায়ুসেনার অপারেশনাল স্কোয়াড্রনের হাতে। এর অফিসার কমান্ডিং ইন চিফের হাত থেকে ওই বিমান তুলে দেওয়া হয় বায়ুসেনার হাতে। বহুমুখী উদ্দেশ্য পূরণে সক্ষম সুখই SU-30 MKI একটি টুইন জেট যুদ্ধ বিমান। রাশিয়ার সুখের উদ্ভাবিত এই যুদ্ধ বিমান হ্যালের ছাড়পত্র থাকা ওঝারে তৈরি করা হয়েছে। বায়ুসেনার 11 BRDA একমাত্র বিমান ঘাঁটি যেখানে MiG-29 বা SU-30 MKI-এর মতো প্রথম সারির যুদ্ধ বিমান মেরামত এবং প্রয়োজনে প্রযুক্তিগত পরিবর্তন করা যায়। প্রযুক্তিগত পরিবর্তনের পর 24 এপ্রিল প্রথম SU-30 MKI উড়ানো হয়। সেই উড়ান সফল হওয়ার পরে তা বায়ুসেনার হাতে তুলে দেওয়া হলো।